রাশিয়ার বিরুদ্ধে বিদ্রোহের ঘোষণা ওয়াগনার গ্রুপের। রুশ তবে নাগরিকদের ঘর থেকে বের না হওয়ার আহ্বান রাশিয়ার। ওয়াগনারকে সমর্থনের আহ্বান পুতিনের প্রতিপক্ষের। ইউক্রেনে ফের নতুন করে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা। বৈঠকে বসেছেন এরদোগান এবং নেতানিয়াহু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রুস্তভে নাগরিকদের ঘর থেকে বের না হওয়ার আহ্বান রাশিয়ার। রাশিয়ার পক্ষে যুদ্ধরত ভাড়াটে আধা সামরিক বাহিনী ওয়াগনার গ্রুপ দেশটিতে সশস্ত্র বিদ্রোহ করার চেষ্টা করেছে বলে জানিয়েছে রুশ সরকার। এ নিয়ে রাশিয়ায় হঠাৎ করে উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয় সময় শুক্রবার গভীর রাতে এ অভিযোগ আনে রুশ সরকার। এর আগে ওয়াগনারের শীর্ষ কমান্ডার ইয়েভগেনি প্রিগোজিন, রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শৈগু ও সেনাপ্রধান ভ্যালেরি গেরাসিমোভ এর বিরুদ্ধে গুরুতর অপরাধের অভিযোগ আনেন। প্রিগোজিনের এই অভিযোগ করার পরই রুশ সরকারের ঘোষণা আসে তার বাহিনী সশস্ত্র বিদ্রোহের চেষ্টায় আছে। রুশ সংবাদ মাধ্যমে বলা হচ্ছে, প্রিগোজিন তার পক্ষের সেনাদের রাশিয়ার দক্ষিণ অঞ্চলে গুরুত্বপূর্ণ শহর রোস্তভ অন দনের দিকে এগোনোর নির্দেশও দিয়েছে। এসবের জেরে মস্কোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। রোস্তভ অঞ্চলে গভর্নর নাগরিকদের রোস্তভ অন দনের কেন্দ্রস্থল এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। একই সঙ্গে সম্ভব হলে ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন টেলিগ্রামে ঘোষণা করেছেন, জননিরাপত্তা নিশ্চিতে স্থানীয় বাহিনী সন্ত্রাস বিরোধী ব্যবস্থা নিচ্ছে। তিনি আরও বলেন, এর ফলে বিভিন্ন সড়ক বন্ধ ও পাবলিক ইভেন্টে নিষেধাজ্ঞা আসতে পারে। রোস্তভ অন দনের একটি ভিডিওতে দেখা যাচ্ছে একটি ফুয়েল স্টেশনের সামনে দিয়ে একটি ট্যাঙ্ক ও এপিসি যেতে, এছাড়া আরও সামরিক যান শহরের রাস্তায় আছে বলে খবর পাওয়া গেছে। এদিকে জানিয়ে দিব, ওয়াগনারকে সমর্থনের আহ্বান পুতিনের প্রতিপক্ষের। রাশিয়ার বিদ্রোহের চেষ্টায় থাকা আধা সামরিক বাহিনী ওয়াগনার গ্রুপের শীর্ষ কমান্ডার ইয়েভগেনি প্রিগোজিনকে সমর্থনের জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী মিখাইল খোদরোকোভস্কি। প্রিগোজিনের মস্কো সামরিক নেতৃত্বকে উৎখাত করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা যাচ্ছে। খোদরোকোভস্কি একসময় রাশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি ছিলেন। ওয়াগনারের বিদ্রোহের খবর আসার পর তিনি বলেন, আমাদের এখনই সাহায্য করা দরকার এবং যদি প্রয়োজন হয় তবে আমরা লড়াই করব। পুতিনের সঙ্গে মতবিরোধের পর খোদরোকোভস্কি 10 বছর রাশিয়ার কারাগারে কাটান এবং রুশ প্রেসিডেন্টের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপের দাবি জানান। শেষ খবর পাওয়া পর্যন্ত রাশিয়ার রাজধানী মস্কোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। মস্কোর মেয়র ঘোষণা করেছেন, জাতীয় রাজধানীতে নিরাপত্তা জোরদার করতে সন্ত্রাসবিরোধী ব্যবস্থা নেওয়া হয়েছে। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন টেলিগ্রামে লিখেছেন, যেসব তথ্য আসছে তার পরিপ্রেক্ষিতে মস্কোতে যাতে নিরাপত্তা জোরদার করা যায় সেই জন্য এসব ব্যবস্থা গ্রহণ করা। তিনি বলেন, সড়কে বাড়তি নিয়ন্ত্রণ বাড়ানো হয়েছে, পাবলিক ইভেন্টগুলোতেও সীমাবদ্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে জানিয়ে দিব, ইউক্রেনে নতুন করে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা। রাশিয়া শনিবার ইউক্রেনে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে হতাহত ও অবকাঠামোগত অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, ইউক্রেন কর্তৃপক্ষ এ খবর জানিয়েছে। খবর এএফপির মেয়র বরিস ফিলাটোভ টেলিগ্রাম বার্তায় বলেছেন, রাশিয়ার এই ক্ষেপণাস্ত্র হামলায় ডিনিপ্রো নগরীর বেশ কয়েকটি ঘরবাড়ি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। ক্ষেপণাস্ত্রের আঘাতে মাটিতে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। কিয়েভ সামরিক প্রশাসনের প্রধান সের্গেই পোপকো বলেন, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে কিয়েভের আকাশ সীমায় 20টিরও বেশি ক্ষেপণাস্ত্র শনাক্ত করে তা ধ্বংস করা হয়েছে। তিনি বলেন, ধ্বংসাবশেষে পড়ে আছে 24 তলা ভবনে আগুন ধরে যায়, এতে অন্তত 2 জন আহত হয়েছে। এদিকে আঞ্চলিক গভর্নর অলেক সিনেগুভভ বলেন, ইউক্রেনে দ্বিতীয় বৃহত্তম রাজধানী খার্কিভে একটি গ্যাস পাইপলাইন বিধ্বস্ত হয়ে আগুন ধরেছে, তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এর আগে ইউক্রেনের বিমানবাহিনীও সুম ও পোলতাভার উত্তর অঞ্চলের দিকে ক্ষেপণাস্ত্র ধেয়ে আসার কথা জানিয়েছিল। এদিকে জানিয়ে দিব, বৈঠকে বসেছেন নেতানিয়াহু ও এরদোগান। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে আগামী মাসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে দেখা করতে চলেছেন। 23 জুন শুক্রবার ইসরায়েলি সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গ এই খবর প্রকাশ করেছে। ব্লুমবার্গ এই বিষয়ে জ্ঞাত ব্যক্তিদের উদ্ধৃত করে জানিয়েছে, উভয় নেতা ফিলিস্তিনের গাজা থেকে তুরস্ক হয়ে ইউরোপে সম্ভাব্য প্রাকৃতিক গ্যাস রপ্তানিকে কেন্দ্র করে আলোচনা করতে পারেন। সূত্রটি জানিয়েছে, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের ফলে সৃষ্ট সরবরাহ শৃঙ্খলে বিঘ্নিত হওয়া দুই দেশ দীর্ঘ 1 দশক পর ভাঙা সম্পর্ককে আরও জোরদার করার চেষ্টা করেছে। ইসরায়েলি মিডিয়া এই মাসের শুরুতে জানিয়েছিল, নেতানিয়াহু তুরস্কে একটি সরকারি সফর এবং এরদোগানের সঙ্গে একটি বৈঠকের ব্যবস্থা করতে চেয়েছিলেন। এই সফরের ব্যবস্থা করার জন্য তুরস্কের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে, এটি সম্ভবত আগামী সপ্তাহগুলোতে ঘটতে পারে। ইসরায়েল ও তুরস্ক গত বছর কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধার করে। উভয় দেশ
দূতাবাস পুনরায় চালু করতে সম্মত হয়। 2010 সালে ইসরায়েলি কমান্ডোরা তুরস্কে মাভি মারমারা জাহাজে হামলা চালিয়ে 9 জন তুর্কি নাগরিককে হত্যা করার পর ইসরায়েলের সঙ্গে তুরস্কের সম্পর্কে ভাঙন ধরে। 2013 সাল পর্যন্ত এই বিচ্ছেদ অব্যাহত ছিল। পরবর্তীতে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা নেতানিয়াহুকে তুরস্কের কাছে ক্ষমা চাওয়ার জন্য অপারেশনে নিহত তুর্কিদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য চাপ দিয়েছিলেন। 2022 সালের 9 মার্চ ইসরায়েলি প্রেসিডেন্ট আইজাক হারজগ তুরস্ক একটি সরকারি সফর করেন। এটি 14 বছরের মধ্যে একজন ঊর্ধ্বতন ইসরায়েলি কর্মকর্তার প্রথম তুরস্ক সফর ছিল। এদিকে জানিয়ে দিব, 25,000 সৈন্য মরতে প্রস্তুত হুমকি ওয়াগনার প্রধানের। রাশিয়ার নেতৃত্বকে ক্ষমতাচ্যুত করার জন্য ওয়াগনার গ্রুপের 25,000 সৈন্য মরতে প্রস্তুত বলে মন্তব্য করেছে ভাড়াটে বাহিনীর প্রধান ইয়েভজেনি প্রিগোজিন। এক অডিও বার্তায় হুমকি দিয়ে তিনি বলেন, আমাদের সবাই মরতে প্রস্তুত, পুরো 25,000, এরপর আরও 25,000, আমরা রুশ জনগণের জন্য মরছি। সোশ্যাল মিডিয়া অ্যাপ টেলিগ্রামে প্রকাশিত বার্তায় ইয়েভগেনি প্রিগোজিন জানান, তার বাহিনী এরই মধ্যে ইউক্রেন ছেড়ে রাশিয়ার সীমান্তবর্তী শহর রোস্তোব অন ডনে প্রবেশ করে। এছাড়া রুশ বাহিনীর একটি হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছেন তিনি। ওয়াগনার প্রধান হুমকি দিয়েছেন, রুশ নেতৃত্বকে তারা ক্ষমতাচ্যুত করে ছাড়বেন এবং এই পথে যারাই বাধা হয়ে দাঁড়াবে তাদের ধ্বংস করে দেওয়া হবে। প্রিগোজিনের সঙ্গে কয়েক মাস ধরে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দ্বন্দ্ব চলছে। তিনি অভিযোগ করেছেন যে তার বাহিনী ওপর মারাত্মক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মস্কো এবং এর কঠিন প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ওয়াগনার প্রধান। এক অডিও বার্তায় প্রিগোজিন বলেছেন, রুশ নেতৃত্বকে ক্ষমতাচ্যুত করতে প্রয়োজনীয় সব কিছু করবেন তারা, আর এই পথে যা কিছু বাধা হয়ে দাঁড়াবে সেগুলো ধ্বংস করে দেওয়া হবে। ওয়াগনার গ্রুপের এই হুমকির পরিপ্রেক্ষিতে রাশিয়ার বিভিন্ন অঞ্চলে নিরাপত্তা জোরদার ও সতর্কবার্তা জারি করা হয়েছে। সিএনএন জানিয়েছে, শনিবার সকালে রোস্তোব শহরের উপর দিয়ে সামরিক হেলিকপ্টার উড়তেও দেখা গেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছে রাশিয়া, পাচ্ছে সাফল্য। রাশিয়ার এ প্রতিরক্ষার সবচেয়ে অভেদ্য অংশ সম্ভবত এর মাইনগুলো, আর রাশিয়ার কাছে মাইনের কোনো অভাব নেই বলে দাবি করেছে রুশির প্রতিবেদনে। সম্প্রতি রাশিয়ার মাইনফিল্ডের মুখে পড়ে পশ্চিমাদের সরবরাহ করা কয়েকটি লিওপ্যাড 2 ট্যাঙ্ক এবং ব্র্যাডলি ইনফ্যান্ট্রি ভেহিকল হারিয়েছে ইউক্রেন। ওই আক্রমণে সুবিধা করতে পারেনি ইউক্রেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের রেড আর্মির বেলচা ব্যবহারের দক্ষতায় থ বনে গিয়েছিল জার্মান সেনারা। স্টালিনগ্রাদের যুদ্ধসহ অন্যান্য যুদ্ধে সোভিয়েতরা পরীক্ষা খনন ও ক্যামুফ্লোজে সিদ্ধহস্ত হয়ে উঠেছিল। জার্মান কমান্ডারেরা বলতেন, রেড আর্মির ব্রিজ হেডকে দ্রুত আক্রমণ করে ধ্বংস করে ফেলতে হতো, কারণ একবার সোভিয়েতরা পরিখার ভেতরে আশ্রয় নিলে তাদের সেখান থেকে বের করে আনা দুঃস্বপ্নে পরিণত হতো। ইউক্রেনে রাশিয়ার সেনাদের দুর্বলতা ভ্লাদিমির পুতিনের সোভিয়েত যুগ পুনঃপ্রতিষ্ঠার স্বপ্নকে ধূলিসাৎ করে দিয়েছে। তবে রাশিয়ার সামরিক প্রকৌশলীরা তাদের ঐতিহ্যবাহী দক্ষতা ভুলে যাননি এখনও। ফ্রন্টলাইনে তাদের তৈরি করা দুর্গ ইউক্রেনের পাল্টা আক্রমণের জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। তার মানে এমন নয় যে রাশিয়ানরা তাদের কৌশলে পরিবর্তন এনেছে। ব্রিটিশ থিঙ্ক ট্যাঙ্ক রয়্যাল ইউনাইটেড সার্ভিস ইনস্টিটিউট রুশির এক প্রতিবেদনে বলা হয়েছে, স্নায়ুযুদ্ধের পর থেকে রাশিয়ার প্রতিরক্ষা ব্যবস্থা তৈরিতে স্বল্প পদ্ধতিগত পরিবর্তন এসেছে। রাশিয়ানরা পরীক্ষা নির্মাণে গতানুগতিক সামরিক পরিকল্পনা অনুসরণ করে। তাদের এই পদ্ধতি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে মোটামুটি অপরিবর্তিত রয়েছে। গত ডিসেম্বরে লুহানস্কের রুশ সামরিক কর্মকাণ্ড নিয়ে এক বিবৃতিতে বলেছে ব্রিটিশ সামরিক গোয়েন্দা সংস্থা, ইউক্রেনের জন্য এখন বড় প্রতিবন্ধকতা হচ্ছে রাশিয়ার প্রতিরক্ষামূলক স্থাপনা। গত বছরের শেষ দিক থেকে ফ্রন্টলাইনে প্রতিরক্ষামূলক অবস্থান তৈরি করেছে রাশিয়া। তাদের প্রতিরক্ষা ব্যবস্থায় রয়েছে কংক্রিটের লাইন বসানো পরিখা, কাটাতার, ড্রাগন স্ট্রিট, ট্যাঙ্ক বিরোধী গর্ত এবং অসংখ্য ট্যাঙ্ক বিধ্বংসী ও অ্যান্টি পার্সোনেল মাইন। প্রতিটি রাশিয়ান ব্রিগেডের অন্তর্ভুক্ত দুটি ইঞ্জিনিয়ার কোম্পানি। এর একটি প্রতিরক্ষা ব্যবস্থাগুলো স্থাপন করে, অন্যটি মাইন পরিষ্কার ও বসানোর কাজ করে। রাশিয়ার প্রতিরক্ষা লাইনের প্রথমে রয়েছে পদাতিক সেনাদের জন্য ফক্সহোল তথা ছোট্ট ছোট্ট গর্ত। এর পেছনে দ্বিতীয় সারির পরীক্ষা ও সঙ্গে কংক্রিটের তৈরি গুলি বর্ষণের পোস্ট, সেগুলোকে প্রতিরক্ষা দিচ্ছে আরও একাধিক বাধা। এসব বাধার প্রতিটি আধা মাইলের চেয়ে প্রশস্ত, এগুলো গড়ে তোলা হয়েছে কাটাতার ও ড্রাগন স্ট্রিট দিয়ে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।